গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি শীত সবাই দারুণ এনজয় করছো, সব জায়গাতেই বেশ ভালোই ঠান্ডা পড়েছে। তো চলো, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এই দেখো, সকালবেলা এখন বাজে 7:30। আমি আর মা ছাদে গিয়ে দেখো বড়ি দিচ্ছি। এই বড়িগুলো হলো ভাজা বড়ি বিউলির ডালের। তো এগুলো, এই বড়িগুলো জাস্ট তেলে ভাজতে হবে, তাহলেই একদম মুচমুচে বড়ি খাওয়া যাবে। আর এই দেখো, আমাদের ছাদ থেকেই চারপাশটা এরকম, আমাদের যে নারকেল গাছটা, আর এই সামনে হলো কাকুদের বাড়ি। তো আমি আর মা এই বড়ি দিচ্ছিলাম, আর মা মেয়ের অনেক সুখ দুঃখের গল্প করছিলাম। আর রোদটা না ভীষণ ভালো লাগছিল। এই বিউলি ডালের বড়ির মধ্যে মা কি সব মিশিয়েছে, ওই লঙ্কা বাটা, গোটা পোস্ত, আমি অতটা ভালো জানি না, মা এগুলো মিশিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছে। তারপর আমি আর মা এরকম ছোট ছোট করে বসিয়ে দিচ্ছি। এই বড়ি দুদিন দিয়েছিলাম। তো এই বড়িটা আমি আর দিদি দুজনেই নেব। আমি যেহেতু দিদির বাড়ি যাচ্ছি, তাই ওকে দিয়ে দেব। তো ওই জন্য আলাদা আলাদা করে বড়ি দেওয়া হচ্ছে। আর মায়ের আর আমার সংসারের নানান কথা, দুজনে অনেক গল্প করছিলাম আর বড়ি দিচ্ছিলাম। মায়ের যে বিউলির ডালের, বা আমরা তো কলাইয়ের ডাল বলি, কলাইয়ের ডালের যে বড় বড়ি হয়, সেই বড়ি অনেক আগেই দেওয়া হয়ে গেছে। যদিও মায়ের খুব কষ্ট হয়, আমি তো মাকে বলেছিলাম এবছর বড়ি দিও না, আমি নেব না, তোমাকে কষ্ট করে বড়ি দিতে হবে না, তবুও মা দিয়েছে। হ্যালো গাইস, গুড মর্নিং। তো এতক্ষণ দেখলে যে আমি আর মা বড়ি দিচ্ছিলাম। তো বড়ি দেওয়া এই জাস্ট কমপ্লিট হলো, আর এখন বাজে 9:30। আর এখন চলবে আমাদের রান্নার প্রস্তুতি। তার আগে ব্রেকফাস্টটা বানাতে হবে। ব্রেকফাস্টে ভাবছি চাউমিন বানাবো, সবাই সেটাই খাবো। আর বাবা তো দেখছি মাংস এনেছে, আর কি মাছ এনেছে সেটা চলো দেখি। আর একদমই আজকে অল্প রান্না হবে, কারণ অলরেডি অনেক দেরি হয়ে গেছে। আর বাবা খাবে 12:30-1টার মধ্যে খাবে, ওই জন্য মাকে তাড়াতাড়ি রান্না করতে হবে। তো সবজি টবজি মাকে কেটে রেডি করে দিই, আর টিফিনটা বানিয়ে নিই। আর এই যে সবজি কাটতে বসে গেছি, তো ব্রেকফাস্টে চাউমিন বানাবো, সেই জন্য গাজর, বিনস আর বাঁধাকপিও একটু কেটে নেব। তো এগুলো রেডি করে নিয়ে আমি চাউমিনটা বানিয়ে নেব। আর বাঁধাকপি যেহেতু তরকারিও হবে, তাই বাঁধাকপি কেটে নেব। আমি ছুরিতেই কাটি, তোমরা দেখেছো তো, ছুরি নেই, বটিতে কাটতে আমার খুবই অসুবিধা হচ্ছে, আর মনে হচ্ছে যেন হাতটা এই বুঝি কেটে যাবে। আর অতটা পারফেক্ট করেও আমি বটিতে পারি না, যতটা আমি ছুরিতে কমফর্টেবল, বটিতে কিন্তু ততটা নই। ওই জন্য আস্তে আস্তে করে আমি সব সবজিগুলো কেটে নিচ্ছি। তো এই দেখো, চাউমিন রেডি হয়ে গেছে শীতের সবজি দিয়ে। এর মধ্যে ফুলকপি, গাজর, বিনস, বাঁধাকপি, ডিম এইগুলো আছে। তো রূপ খাচ্ছে, এদিকে বাবা মাও খাচ্ছে। মা তুমি এখন কি রান্না করছো আর কি বাকি আছে বলো? টিফিন হয়ে গেল, এখন আমি বাঁধাকপি তরকারি করছি।
বাঁধাকপি তরকারি করবো, তারপরে মাংসটাও হবে, তারপরে একটু চাটনি করব। তাহলে আমার আজকের মতন কমপ্লিট হয়ে যাবে। বাঁধাকপি মা এবার মশলা ভাজছে, মটরশুঁটি টুটি দিয়ে বাঁধাকপি রান্না দারুণ জমবে আজকে। আর ওই কড়াইটায় কী বসিয়েছ? মাংসের মশলা কষতে, মাংসটা আগে ম্যারিনেট করে রেখেছি, তারপরে মশলাটা কষে নেব, নিয়ে তারপরে মাংসটা আমি ম্যারিনেট করা মাংসটা ঢেলে দেবো। তারপরে আর একটু কষবো, কষার তারপরে একটু গরম জল দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ হবে, দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর মায়ের চোখ দেখো, এইদিকে চোখটা কেমন মা দেখি দেখাও, এই চোখটা খুলে গেছে। পরশু দিনকে ওই চোখের এই এই জায়গাটা মার খুলে গেছে, গিয়ে চোখটা ছোট হয়ে গেছে। পরশু দিন ওই টিউবওয়েল পাম্প করতে গিয়ে ওয়াশার না কি যাই হোক কী একটা হয়েছিল, যার জন্য হ্যান্ডেলটা একেবারে এরকম নিচু হয়ে গেছে, আর মায়ের মাথাটা গিয়ে হ্যান্ডেলে টিউবওয়েলের হ্যান্ডেলে লেগেছে, লেগে এই জায়গাটা পুরো ফুলে গেছে, তার সাথে চোখটা এরকম ছোট হয়ে গেছে, আর যন্ত্রণাও করছে। দেখি ডাক্তার দেখাতে হবে, কিন্তু বাবাকে রেখে আর মার কোথাও যাওয়া এখন বিশাল সমস্যা হয়ে গেছে, কারণ বাবার তো এখন খাওয়া দাওয়া রান্না বান্না এখন বাবার আলাদা, আর বাবা আগের মতো আর সেরকম কিছু পারেও না করতে। তো দেখা যাক কি হয়। আর আমি তো কালকে বাড়ি চলে যাব, বাড়ি বলতে বহরমপুর যাব, প্রথমে যাব দিদির বাড়ি, ওখানে একটা রাত্রি কাটিয়ে তারপর যাব আমার শ্বশুর বাড়ি। তাহলে দেখতে থাকো আমার ব্লগ, সাথে থাকো। আর কেমন লাগছে আমার ব্লগ আর আমার বাবার বাড়ি তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আমি আর এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার বাবার বাড়ি, তো এবার আর দেখাচ্ছি না। যদি কেউ দেখতে চাও তাহলে আমার পুরনো ভিডিওগুলো দেখে নিও। আর আজকের এই দেখো আমাদের রান্না কী কী হয়েছে। এটা হলো কলাইয়ের ডাল, বাবার খাওয়া হয়ে গেছে। আর এই হচ্ছে মাংস, চিকেন, বাঁধাকপি তরকারি, নলেন গুড়ের রসগোল্লা, সরি নলেন গুড় না এমনি রসগোল্লা। আর এটা বাবার জন্য আলাদা করে তুলে রাখা হয়েছে অল্প নুন মশলা দিয়ে। আর এইটা একটা আলু ফুলকপি এসব দিয়ে একটা সবজি। আর এটা হচ্ছে পুঁটি মাছের ঝোল পাতলা করে, যেটা বাবার জন্য রান্না হয়েছে, আমরাও খাবো। আর রূপের তো স্পেশাল ডিম ভাজা, তোমরা সবাই জানো ওর সেদ্ধ সেদ্ধ ভাত। তো বাবার যেহেতু খাওয়া হয়ে গেছে, আমি মা আর রূপ খেতে বসে গেছি। বাবার বাড়িতে একটু তাড়াতাড়ি খাওয়া হয় দুপুরের খাওয়াটা। আসলে আমার মা একদম টাইম মতো খাওয়া দাওয়া কাজ যাই বলো না কেন টাইমটা একদম মেনটেন করে চলে। তাহলে চলো, এই ছিল আমাদের আজকে সকালের দিকের আমরা কী কী করি সেটাই তোমাদের দেখালাম। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।